আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলা ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি নাসিমা কাজল। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে লন্ডনে পালিত হয়েছে অমর একুশে আন্তর্জাতিক ভাষা এবং শহীদ দিবস। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার আনোয়ারা আলী এমপি। ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন সময়ের প্রস্তাবনা প্রকাশ করেছে ব্রিটেন, সময় নির্দিষ্ট করা হয়নি বলে সমালোচনায় লেবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে লন্ডনে পালিত হয়েছে অমর একুশে আন্তর্জাতিক ভাষা এবং শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে কমিউনিটির সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। এ সময় ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়ন এবং বাংলা ভাষার চর্চা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্ট জনেরা। রিপোর্ট করছেন আব্দুর রশিদ। যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন ব্রিটেনের প্রবাসী বাঙালিরা। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে একুশের প্রথম প্রহর থেকেই পূর্ব লন্ডনের আলতাফালি পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স এবং শহীদ মিনার কমিটির সভাপতি শফিকুর রহমান চৌধুরীর 12:01 পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকতার শুরু হয়। আবার জিসিএসসিতে বাংলাটা চালু আছে এবং আমরা এটাকে আরও উৎসাহিত করার জন্য দূতাবাসের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বাংলাকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছি। বাট আপনারা যেটা বলেছেন, এ লেভেলে একটা অপশনাল সাবজেক্ট থাকে, আপনারা জানেন এটা স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে, মোর দ্যান 3 সাবজেক্ট 2 সাবজেক্ট নিতে পারে। বাট এই সাবজেক্টটা যদি বন্ধ হয়ে থাকে, আমার জানা ছিল না, এটা আমরা যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আবার আমরা উত্থাপন করব। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দি হিস্টরি অফ বাংলাদেশ, অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ফর দ্য লোকাল ব্রিটিশ বেঙ্গলি কমিউনিটি অ্যাজ ওয়েল। It's about keeping the memory alive for a lot of people locally who probably don't know much about the history. It's about paying respect to our elders. And as a mayor of Tower Hamlets from a non-Bengali background, it's about us celebrating the diversity of our borough. Great honor to be here tonight to salute the sacrifice that young men and women gave up their lives for language movement in Bangladesh in 1952. I'm very pleased to be here on behalf of the Conservative Party tonight to pay my respects. এরপর একে একে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লোকজন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। I think it's wonderful to be here. What happened before the civil war and indeed during the civil war in Bangladesh was an absolute tragedy, and I'm delighted to commemorate these events, which mean we have a free independent Bangladesh and a country that takes its place both within the Commonwealth, the United Nations and across the world. 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা বুকে তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল মাতৃভাষাকে রক্ষা করার জন্য। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, এখন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে পালিত হচ্ছে বিশ্বের বুকে। আমরা সারা বিশ্বের বাঙালিরা এইখানে কোনো কম্প্রোমাইজ করি না, আমার ভাষার যে স্মৃতি সেই স্মৃতি বহন করি এবং প্রতি বছর 21 ফেব্রুয়ারিকে উপলক্ষ করে সারা বছরই আমাদের সন্তান সন্ততির মধ্যেও এই বাংলা ভাষা যাতে চর্চা হয়। আজকে সুখের দিন, কারণ 52 ভাষা আন্দোলন আজকে এবং সালাম রফিক বরখাত জব্বার সহ যারা অনেক অজানা নাম তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে আমরা খুব সুখাহত, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ওনাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে, আমরা আজকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্থানীয় কাউন্সিল এবং শহীদ মিনার কমিটির উদ্যোগে এ সময় শহীদ মিনারের নিরাপত্তায় নেওয়া হয় বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা। আমরা বাংলাদেশের যারা এখানে উপস্থিত হইয়া ফুল যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানারা, এরা সকলে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো, ও কারণে এত সুশৃঙ্খলভাবে কত মানুষ জমায়েত হয়েছে, এর বাদেও কোনো হাল্লাগুল্লা নাই। আমরা অনুরোধ করছিলাম গত রাত্রেও টেলিভিশনে, আমরা কইছিলাম যে সকলে মিডিয়া সকলে আমরা সহযোগিতা করতে লাগি, আমরা
সকলকে ধন্যবাদ জানালাম। পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও ব্রিটেনের ওল্ডহাম, বার্মিংহাম, লুটন ও নিউক্যাসল সহ বিভিন্ন শহরে অমর একুশে উদযাপিত হয়েছে। আব্দুর রশিদ, চ্যানেল আই। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার আনোয়ারা আলী এমবি। আগামী 3 মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ডাক্তার আনোয়ারা আলী হলেন কনজারভেটিভ দলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমনকি প্রথম বিএমই প্রার্থী। প্রার্থী হিসেবে যোগ্যতার নিরিখে তিনি অনেক এগিয়ে বলে মনে করেন কনজারভেটিভ দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডাক্তার আনোয়ারা আলী চ্যানেল আই ইউরোপের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রশিদ। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিতব্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডাক্তার আনোয়ারা আলী। গতকাল 20 ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। I'm absolutely thrilled and honored to be the Conservative mayoral candidate, and I will work really hard for my party, and I will work hard for the residents, and I hope that I know that there is a lot of support for me out there. I hope that I will be able to galvanize that support and get a good result for us on May the 3rd. ডাক্তার আনোয়ারা আলীকে এবারে নির্বাচনে উপযুক্ত মেয়র প্রার্থী বলে উল্লেখ করেছেন কনজারভেটিভ পার্টির নেতৃবৃন্দ। তারা মনে করছেন আনোয়ারা আলীর মাধ্যমে কনজারভেটিভ দল টাওয়ার হ্যামলেটসে ক্ষমতায় আসবে। I think you've absolutely got a fantastic candidate, and I think that you know, Anwar is local, she lives here, works here, and I think what better candidate could you actually have than someone with that sort of experience and local knowledge and expertise. So very excited for Anwar, very excited for Tower Hamlets Conservatives. I think she's absolutely the right candidate for the London Borough of Tower Hamlets. I really am not concerned about John Biggs, I'm concerned about the borough. She knows what it's all about, she knows what to do, and she will deliver for the people of this borough if she's elected mayor. ডাক্তার আলী আগামী 3 মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সবার কাছে ভোট চেয়েছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি মনে করেন বারার উন্নয়নের জন্য পরিবর্তন প্রয়োজন। I look forward to working with you all, and I'm counting on your support. As you have supported me in the past, I hope that you will continue supporting me in the future and stand with me for the change. Tower Hamlets deserves a conservative mayor. Tower Hamlets deserves a change. We have seen the Labour Party for the past 50 years, Labour Party, which hasn't delivered for Tower Hamlets. It's now a time for change. It's time to vote in a conservative mayor who has worked for you in the past 20 years as a GP and is now looking forward to taking that fight to the town hall and working for the entire borough. এদিকে লেবার পার্টি থেকে মেয়র পদে জন বিক্স ছাড়াও অন্যান্য দল থেকে আরো অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আব্দুর রশিদ, চ্যানেল আই। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের ইস্টহাম কনজারভেটিভ ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী আলফু। ট্রাস্টের সাধারণ সম্পাদক রাজনীতিবিদ শাহিদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে ট্রাস্টের গত মেয়াদের রিপোর্ট উপস্থাপন করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ। সম্মেলনের শেষে নির্বাচন কমিশনার আশিকুর রহমান, কাউন্সিলর ফারুক চৌধুরী এবং কাউন্সিলর আয়েশা চৌধুরী 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। সালেহ আহমেদ চৌধুরী আলফু সভাপতি, শাহিদুর রহমান সিনিয়র সহ সভাপতি, সালেহ আহমেদ সাধারণ সম্পাদক এবং শাহজাহান মিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, দুদু মিয়া, মুজিবুর রহমান, আঙ্গুর মিয়া, সৈয়দ জিল্লুল হক, ফারুক মিয়া, অ্যাডভোকেট মুহিত চৌধুরী, জসিমউদ্দিন, শাহনুরুজ্জামান আহমেদ, কাসার আহমেদ, মহিউদ্দিন হিরণ, শেখ ফারুক সহ আরও অনেকে। ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন সময়ের প্রস্তাবনা প্রকাশ করেছে ব্রিটেন।
এতে ব্রিটেনের বিভিন্ন দাবি দাওয়া স্থান পেয়েছে। নতুন ব্যবস্থা এবং নিয়মের সাথে খাপ খাওয়ানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময় বহাল থাকবে বলে প্রস্তাবনায় বলা হয়েছে। তবে এ সময় কোনো মতেই 2 বছরের বেশি হবে না বলে নিশ্চিত করেছে 10 ডাউনিং স্ট্রিট। প্রস্তাবনায় বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের আইন মানতে বাধ্য থাকবে এবং ভবিষ্যতে মাছ ধরা নিয়ে আলোচনা চালাতে পারবে। তবে ইইউর অনুমতি ছাড়া কোনো বাণিজ্য চুক্তি করা যাবে না বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ইইউ নাগরিকেরা বর্তমানে ভোগ করা অবাধ চলাচলের সুযোগ পাবে। প্রস্তাবনায় আরও বলা হয়েছে দুই পক্ষ খুব কম বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। যদিও লেবার দলের এমপি চুকা উম্মান্না সমালোচনা করে বলেছেন এই প্রস্তাবনায় অন্তর্বর্তীকালীন সময় অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে পনাউল্লা বাজারে প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানার উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্যদের এক সভা সোমবার পূর্ব লন্ডনের সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টের সদস্যরা অংশ নেন। কমিউনিটি নেতা মিরুন মিয়ার সভাপতিত্বে ও মাওলানা রফিক আহমেদের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহিন আহমেদ। সভায় প্রতিষ্ঠাতাদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল আলম মাসুক, মোহাম্মদ আলী আশরাফ, সুফিয়া আনোয়ার উল্লাহ, সাব্বির আহমেদ, এনামুল হক, আজাদ আলী কবির আহমদ, সুহেল মিয়া, আজীবন সদস্য হাজি এম এ সালাম, হাজি এম এ শহীদ, এম এ মান্নান, মাওলানা শাহিন আহমদ, আব্দুল মুন্তাকিব জুনেদ, এম এ মুকিত, ইমরান হুসাইন, জুবের আহমদ, আশিক আলী, ইলিয়াস আলী। সভায় এতিমখানার উন্নয়নে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় নগদ 4,000 পাউন্ড অনুদান সংগৃহীত হয়। সভায় 7 সদস্য বিশিষ্ট একটি অর্থ কমিটি গঠন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাজ্য প্রবাসী মোগলাবাজার বিএনপি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবেদ রাজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, খালেদ চৌধুরী, তৈয়ব আলী সাজু, শেবুল ইসলাম, আফতাবুদ্দিন, আশরাফ আলী বাবলা মিয়া সহ আরও অনেকে। সভায় বক্তারা জিয়া পরিবারের বিরুদ্ধে আদালতের রায়কে সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন খালেদা জিয়াকে জেলে দিয়ে বিএনপিকে ভাঙার সরকারের উদ্দেশ্য পূরণ হবে না। রবিবার ওয়েস্ট লন্ডনের সাউথ হলে সামাজিক সংগঠন শিকড়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও স্থানীয় বিলিয়ার্স হাই স্কুলের মিলনায়তনে এক পিঠামেলার আয়োজন করে। আমাদের ওয়েস্ট লন্ডন প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা জানায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হায়াত খান ও সাধারণ সম্পাদক আলী আহমদ এর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুরু হয় পিঠামেলা। বিপুল মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণ করেন। ছোট ছোট ছেলেমেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল মেলার বাড়তি আকর্ষণ। লন্ডনের বিভিন্ন শহর থেকে মহিলারা প্রায় 40 প্রকারের পিঠা নিয়ে অংশ নেয় মেলায়। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠামেলায় অংশ নেওয়া সবাইকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন সময়ের প্রস্তাবনা প্রকাশ করেছে ব্রিটেন, সময় নির্দিষ্ট করা হয়নি বলে সমালোচনায় লেবার। পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পর এবার দলীয় প্রধানের পদে থাকার অধিকারও হারালেন নওয়াজ শরীফ।